মেদিনীপুর সদর ব্লকে অজানা এক পতঙ্গের আবির্ভাবে আতঙ্কিত গ্রামবাসী। এই পোকা সমস্ত গাছের পাতা খেয়ে ফাঁকা করে দিচ্ছে বলে জানায় গ্রামবাসীরা। এই পতঙ্গ চাষবাসেরও ক্ষতি করতে পারে, তাই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলার কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি। অদ্ভুত পোকা এসছে, যেটা জাম গাছ একবারে পুরো পাতাটা রাতের মধ্যেই খেয়ে দিচ্ছে, এক রাতে দু রাতের মধ্যে সমস্ত গাছকে একবারে ন্যাড়া করে দিচ্ছে। মানুষ একটু ভীত সন্ত্রস্ত হয়েছেন, যেহেতু প্রথম আমি ভেবেছিলাম এটা হর্টিকালচার ডিপার্টমেন্টের ব্যাপার থাকবে, কিন্তু যেহেতু জঙ্গলের মধ্যে হয়েছে আমরা বন দপ্তরকে ইতিমধ্যে ইনফর্ম করেছি, আমরা ওখানে আমাদের দপ্তরও সহযোগিতা করবে। মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।